লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত। আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই বিজেপি দলকে শক্তিশালী করতে দলের মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং দলের বিভিন্ন ধরনের কার্যসূচি যেমন প্রচার বিভাগ বা টেকনিশিয়াল বিভাগে দায়িত্ব পালন করে আইটি সোশ্যাল মিডিয়া। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো আইটি সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সারের এক ওয়ার্কশপ। এই দিন এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম, এটার নাম হচ্ছে শঙ্খনাদ। আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টি, মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যসূচি, প্রচার বিভাগ বলুন, টেকনিক্যাল বিভাগ, সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে। এবার এই যে নির্বাচন 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে মোদিজিকে জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে দুটো পদ্মফুল উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের এই মোদির এই যে সুশাসন, এই সুশাসনকে আরও দীর্ঘান্বিত করার জন্য আমাদের দুজন প্রতিনিধি মোদিজি এখানে চুনেছেন বা মনোনীত করেছেন বিজেপি। একজন পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবজি, আরেকজন হচ্ছে কৃতিদেব মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। ওনাদের দুজনকে আমরা কীভাবে বেশি থেকে বেশি মার্জিনে জয়যুক্ত করা যায়, তার জন্য আইটি সোশ্যাল মিডিয়া কীভাবে প্রচার এবং টেকনিক্যালি মানুষ প্রতিটি মানুষের মোবাইলে, প্রতিটা মানুষের হাতে, প্রতিটা মানুষের চিন্তায় ঢুকতে পারে এই ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকর্মী কার্যক্রমগুলো, তার পরিকল্পনা স্থির আমরা করছি। একদম পুরো রাজ্যে আইটি সেল, আইটি সেলের কার্যকর্তারা এখানে থাকবে, মানে আইটি ডিপার্টমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের পুরো রাজ্যের যারা ডিস্ট্রিক্ট কনভেনার, কো কনভেনার, মণ্ডল কনভেনার, কো কনভেনার, ওনারা থাকবেন এবং প্রদেশের কনভেনার, কো কনভেনার, বিভিন্ন মোর্চার কনভেনার, কো কনভেনার থাকবেন। পাশাপাশি আমরা এবার একটা নতুন কিছু করেছি, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। শুধু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টি কাজ করে তা না, কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করে থাকে তাদেরকেও আমন্ত্রণ করেছি, ক্রিয়েটার্সদেরও আমন্ত্রণ করেছি যে আপনারা আসুন আমাদের এই যে প্রোগ্রাম শঙ্খনাদ, মানে এই যে গণতান্ত্রিক যুদ্ধের আগে যেভাবে শঙ্খনাদ করা হয়, সেই শঙ্খনাদে আমাদের এসে আমাদেরকে, আমাদের সাথে বসে আমাদের নেতৃত্বদের কথা শুনে আমাদের মোদিজিকে জয়যুক্ত করার জন্য নিজেদের ভূমিকা কী হতে পারে তা সম্পর্কে সজাগ করার জন্য ডেকেছি।